টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুব নেতৃত্ব, এই প্রতিপাদ্যে গাজীপুরে শুরু হলো 14তম জাতীয় যুব ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প। দেশব্যাপী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 16টি ইউনিটের স্বেচ্ছাসেবক সহ ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই ও পাকিস্তানের 1500 স্বেচ্ছাসেবক অংশ নিয়েছে 3 দিনের এই ক্যাম্পে। বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনকে গতিশীল করতে গাজীপুরের মৌজাকে শুরু হলো জাতীয় যুব ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প। বাংলাদেশের বিলুপ্ত প্রায় 10টি নদীর নামে 10টি সাব ক্যাম্পে থাকছেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা। তরুণ প্রজন্মকে মানবতার সেবায় উদ্বুদ্ধ ও অন্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিজেকেও সুরক্ষিত করার কৌশল শেখানোয় এই ক্যাম্পের উদ্দেশ্য। 3 বছর পরপর এই ক্যাম্প হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইনে অংশ নিতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরা। অবশ্যই ভালো লাগছে, ফার্স্ট ক্যাম্প হিসেবে আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আমরা নতুন নতুন অভিজ্ঞতা গেইন করছি আর এই ক্যাম্পে অংশগ্রহণ করে আমরা অত্যন্ত আনন্দিত। যুব স্বেচ্ছাসেবকদের আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানায় রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা বিশ্বাস করি যে আমাদের ভলান্টিয়াররা এই জায়গাগুলো সাপোর্ট পেলে তারা আরও বেশি দক্ষ হবে এবং আমরা এই কাজগুলোকে আরও স্মুথলি পরিচালনা করতে পারব। ক্যাম্প থেকে স্বেচ্ছাসেবকরা অনেক কিছু শিখতে পারবেন বলে আশা প্রকাশ করেন বিদেশি প্রতিনিধিরা। If you look last 1 year or 2 years, how much the Bangladesh Red Crescent Society, these youth volunteers engage in different kind of the disasters. You know, like I am not only talking COVID. Look, during the COVID, they also engage in the cyclone. They also engage in the floods. So the learning has to come together to actually replicate for the future how better they can do it. বেশ কিছু সীমাবদ্ধতার পাশাপাশি চাহিদার কথা তুলে ধরেন যুব প্রধান। আমাদের যে বর্তমান যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এবং বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সারা বিশ্বে, এগুলিকে মোকাবেলা করার জন্য আমাদের বিশেষ বিশেষ ট্রেনিং দরকার, যে ট্রেনিংগুলি আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। গাজীপুরের জিরাবো এলাকায় নিজস্ব ভবন করার সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব। গাজীপুরে আমাদের কালিয়া এই যে জিরা এখানে কিছু জায়গা জমি আছে আমাদের, সেখানে কীভাবে ডেভেলপ করা যায়, এই ট্রেনিং সেন্টার করা যায়, প্লাস আমাদের হেডকোয়ার্টারে কিন্তু বড় জায়গা আছে আমাদের, সেখানেও একটা ডরমেটরি কাম এই ট্রেনিং সেন্টার করা বিষয়গুলো আমরা বিবেচনা করছি। ডিবিসি নিউজ ডেস্ক।